আপনারা দেখছেন নিউজ নাইন, ভয় পাই না এগিয়ে চলি। আগামীকাল বিধানসভা বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল আনতে চলেছে রাজ্য সরকার। বিধানসভায় উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এবার শুভেন্দুর গলায় নন্দীগ্রাম দাওয়াই। খেজুরি থানা চত্বরে দাঁড়িয়ে পুলিশকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। রাত্রে গ্রামে পুলিশ ঢুকলে শাঁখ বাজানোর নির্দেশ দেন তিনি। রাস্তায় গাছের গুড়ি ফেলে নন্দীগ্রামের আদলে পুলিশের আটকানোর আন্দোলনে নামার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ। যারা একসময় বলেছিলেন বাংলায় দুর্গাপুজো হয় না, তারাই আজকে পুজো উদ্বোধন করতে আসছে। যারা বাংলার সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, তারা আসছে বাংলার পুজোই উদ্বোধন করতে। নাম না করে নাড্ডা অমিত শাহকে খোঁচা অভিষেকের। এই বিয়ে বিয়ের গুলো খুব ভেরি ব্যাড, এগুলো তো থাকবে রেকর্ড। বাড়িতে ঢুকলে শাঁখ বাজাবে গেলেন এবং সেখানে পালিয়েছে। আপনার মমতা পুলিশ ছিল, আসার খবর ছিল, তাও আগে থেকে জানানো ছিল। কাওয়ার্ড মমতা পুলিশ। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা, এরপরে গ্রামে ঢুকলে বিজেপির লোকদের বাড়ি আক্রমণ করলে যে ভাষায় কথা বললে মমতা পুলিশ সন্তুষ্ট হয় সে ভাষায় কথা বলবে। ভোট পরে অশান্তি বেড়ে চলছে বলছি, আর সমস্ত প্রতিষ্ঠানে মাইক পাঠাচ্ছে। ঢুকুক এরা রাত্রে, মহিলাদের শিশুদের উপর অত্যাচার বন্ধ করো। দাদা ভোটের পরেও অশান্তি চলছে খেজুরি জুড়ে। কোন অত্যাচার নেই, পুলিশি অত্যাচার, ওটা আমরা বুঝে নেবো। মামলাতে জড়িয়েছে, এদের অবস্থা রাজীব সিনহার মতো হবে, অপেক্ষা করুন। পুলিশকে নিয়ে বারবার অভিযোগ হয়, দেখা মামলা করলে তার জন্য বিচার ব্যবস্থা আছে, আমরা লড়তে জানি। শ্যামাপদকে 164 করে ধরেছিল, এখন আইও হাত পা ধরছে শ্যামাপদ, বাঁচাও, বাঁচাচ্ছি তোকে। বাড়ি ভাঙলে রাত্রে গিয়ে পরের দিন কাঠের গুড়ি পড়বে আর খেজুরি বন্ধ হবে। নন্দীগ্রামের ইতিহাসটা পড়তে বলবেন আপনার ওসিকে আর ওই ইন্ডাস্ট্রিকে, ভাইদেরকে কাছে পাঠিয়ে। সম্প্রতি অভিষেকের দূত জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে, যার উদ্বোধন হয়েছে হাওড়াতে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ রায় সহ আরো বেশ কয়েকজন তৃণমূল নেতাদের উপস্থিতিতে উদ্বোধন হয়েছে এই কর্মসূচি। অভিষেকের দূত কর্মসূচি অনুযায়ী দুজন করে হাওড়ার একাধিক দুর্গাপুজোর প্যান্ডেলে উপস্থিত থাকবেন মানুষের সেবায়। এবারে এই নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছেন রাজ্যের বিরোধী দলগুলি। দিদির দূতের পর এবারে অভিষেকের দূত নিয়ে সমালোচনা করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। অভিষেকের দূত নিয়ে কটাক্ষ করেছেন তিনি। তিনি বলেন এবার নারুলার দূত, দিদির দূত মানে ভূতের মতন চেহারা এসব। তারপরে এবার এক ডাকে নাকি এক ফোনে অভিষেক, এবারে আবার অভিষেকের দূত। যাই হোক, নারুলার দূত কদিন পরে চালু হবে, দেখে নিন ওইটুকু আর বাকি থাকে না। কৃষি ভাইপ সব অংশ, সব অংশ, সবার দূত। দূত দিয়ে এত লাভ কি? পঞ্চায়েতের মারফত মানুষের কাছে প্রত্যেক দিন দুয়ারে পৌঁছে যাওয়ার কথা যে সরকারের, তারা কার্যত সে কাজ করছে না, দুধের রাজত্ব চালু করেছে। তাই কখনো কৃষির দূত, কখনো ভাইপোর দূত, এখন আর কার কার দূত চালু হবে আমি জানি না, কিন্তু এটা গণতন্ত্র সম্মত কোনো মনোভাব নয়। আমি এবং আমি, এই আমার মনোভাবে চলা ব্যক্তি, ক্ষমতা, দাপট, অগণতন্ত্র। বলহরি ও রাম নাম সত্যাহে স্লোগানের তৃণমূলের কার্যত শ্রাদ্ধ করলেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা। চোর তৃণমূল, লেখা ফটো লাগিয়ে মালা পরানো হয়েছে এবং সামনে গরু, কয়লা, বালি, পাথর থালায় সাজিয়ে শ্রাদ্ধ করা হলো, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের মানুষের মন থেকে গত হয়েছে তাই শ্রাদ্ধ করলাম, এমনটাই বললেন অনুপম হাজরা। শনিবার বোলপুরে দলীয় কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা। সেখানে দেখা যায় একটি চেয়ারে চোর তৃণমূল লেখা একটি ছবিতে গাঁদার ফুলের মালা পরানো আছে। যেহেতু তৃণমূল কংগ্রেস অনেক আগেই মানুষের মন থেকে গত হয়েছে, তো আমাদের একটা কর্তব্য, কেউ গত হলে তার শ্রাদ্ধ করতে হয়।
তৃণমূলের এত খারাপ অবস্থায় সাধ্য করারও কেউ নেই, সেই জন্য আমরা সবাই মিলে বিজেপি পরিবারের তরফ থেকে তৃণমূলের সাধ্য করলাম। এবং এটা হিন্দু শাস্ত্র মতে আমাদের যে প্রথা, আমাদের যে সংস্কৃতি, সেই অনুসারে সবাই পেট ভরে খেয়ে যাবেন। তৃণমূলের শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজন করেছি এবং শ্রাদ্ধ অনুষ্ঠানে যেমন হয়ে থাকে যে খাওয়া দাওয়া হয়, তো আমাদের এই বিজেপি পরিবারের সদস্যরা মিলে এই বোলপুরে, যেখানে একসময় অনুব্রত মণ্ডলের ত্রাস, একসময় অনুব্রত মণ্ডলের আতঙ্ক কাজ করত, সেই জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে তৃণমূলের শ্রাদ্ধ উদযাপন করতে। এখানে আপনারা জানেন যে কেউ যখন গত হয় তার পছন্দের জিনিসগুলোকে তার ডেড বডির সামনে রাখা হয় বা তার মৃতদেহ সামনে রাখা হয়। তৃণমূল গত হয়েছে তার জন্য তৃণমূলের যে লোগো এবং যে ফটো সেখানে আমরা মালা পরিয়েছি। তৃণমূলের পছন্দের যে জিনিসগুলো, তৃণমূল যেগুলো খেতে ভালোবাসে, বালি, কয়লা, পাথর, গরু, প্রাইমারি বা টেটের অ্যাপয়েন্টমেন্ট লেটার, তৃণমূলের সব পছন্দের খাবারগুলো তৃণমূলের ডেড বডির পাশে রাখা হয়েছে, যাতে স্বর্গে গিয়েও কোনো রকম মানসিক অশান্তিতে না ভোগে। তো আমরা সমস্ত রকম আয়োজন করে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। রবিবার সকালে কংক্রিটের বাঁধের দাবি নিয়ে নদীবাঁধে দাঁড়িয়ে আন্দোলনে নামলেন সুন্দরবনবাসী। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থেকে ইছামতি পর্যন্ত নদীবাঁধের উপরে দাঁড়িয়ে প্রতিবাদ চলেছে। আন্দোলন শুরু করলেন এই সংগঠনের মানুষজন। আয়লা, আমফান, ইয়াস, বুলবুল সহ আরও বহু ঘূর্ণিঝড় ফি বছরে সুন্দরবনের উপরে আছড়ে পড়ে। এতে একদিকে যেমন ঝড়ের দাপটে তছনছ হয়ে যায় একের পর এক ঘরবাড়ি, তেমনি ঝড়ের দাপটে নদীবাঁধ ভেঙে প্লাবিত হয় একের পর এক গ্রাম। শুরু হয়ে গিয়েছে পুজো। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পূজোর জন্য নতুন জামা কাপড়, ত্রাণ সামগ্রী নিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আরও একবার সুন্দরবন নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটি ডাক দিয়েছে, ত্রাণ নয়, চাই কংক্রিটের নদীবাঁধ। সুন্দরবন নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষার্থে আমরা সোনাগা থেকে যে আন্দোলনে সবাই সামিল হয়েছি, আমাদের নদীবাঁধের অবস্থা খুব ভয়াবহ। আমরা চাইছি যে আমরা ত্রাণ চাই না, কংক্রিটের বাঁধ চাই, যত দ্রুত তাড়াতাড়ি হয় তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি, যাতে আমরা এই সুব্যবস্থা যত জলদি পারি তার জন্য আপনারা হাত বাড়িয়ে দিন আমাদেরকে। আমাদের বাঁধের অবস্থা খুবই খারাপ, যখন বন্যা হয় ভেঙে যায়, আমরা মাসের পর মাস বাঁধের উপরে নদী বাঁধে আশ্রয় নিতে হয় প্লাস্টিকের মধ্যে। আমাদের ঘর বাড়ির কোনো অবস্থা নেই, আমরা এখন সরকারের অনুদান হিসেবে কোনো ঘর পাইনি, আমাদের অবস্থা খুবই খারাপ। আমি এই অবস্থা আমার আয়লার চালও কেটে নিয়েছে সরকার থেকে। আমার নাম মিঠু বর্মন। নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে ইছামতি থেকে সাগর এই উপকূল বাঁধে বিক্ষোভ চলছে, যে এই সুন্দরবন এলাকায়, উপকূল এলাকায় অবিলম্বে কংক্রিটের স্থায়ী নদীবাঁধ করতে হবে, শুকা মরশুমে করতে হবে, এবং ত্রাণ চাই না, স্থায়ী কংক্রিটের নদীবাঁধ চাই। হাজার হাজার বিঘা জমি যে নদী গর্ভে চলে গেছে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবি নিয়ে সর্বত্র আজকে সুন্দরবন অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন চলছে। আমরা গোসবার সোনাঘাতে এই বিক্ষোভ প্রদর্শন করছি। এই দাবি যদি সরকার না মানে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। অবিলম্বে এই কংক্রিটের যদি নদীবাঁধ না করা হয় তাহলে প্রতি বছর ইয়াস, আমফানের মতো আবারও সামনে বড় গণ আছে, আবার এই এলাকা ভাসবে, জীবন জীবিকা হাজার হাজার মানুষের চলে যাবে। অবিলম্বে এই স্থায়ী কংক্রিটের নদীবাঁধ করতে হবে, এই দাবি নিয়ে আমরা আজ গোসবার সোনাঘাতে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। আমার নাম চন্দন মাইতি, গোসাবা। চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া সদ্যজাত উদ্ধার করা হলো সৌজন্যে বাদুরিয়া থানার পুলিশ। সদ্যজাত হারিয়ে যাওয়ার পর সাথে সাথে বাদুরিয়া থানার FIR দায়ের করা হয়।
আর তারপরেই থানার পুলিশ সক্রিয়তায় মাত্র ২৪ ঘন্টার ভিতরে সেই সদ্যজাতকে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। হারিয়ে যাওয়া সদ্যজাতকে ফিরে পেয়ে আপ্লুত পরিবার। থানার পুলিশকে এই কাজে ধন্যবাদ জানিয়েছে পরিবারের লোকজন। রাজ্য জুড়ে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগের মাঝে এই ঘটনা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে রাজ্য সরকারকে। আমার ভাইয়ের বইয়ের ডেলিভারি ছিল বেড়াচাপা ওরিয়েন্টাল নার্সিংহোমে, সেখানে নিয়ে যাওয়ার পরে সিজারে বাচ্চাটা হয়। যে ডাক্তারবাবু বা আয়ারা সেবা করেছিল, তারপর ৬ দিন পরে ছুটি হয়ে যায়। ছুটি হওয়ার পরে বৌমাকে নিয়ে বাড়ি চলে আসে। এমন তো অবস্থায় ওই আয়াটা আমাদের বাড়িতে হঠাৎ চলে আসে। যখন আমরা দেখি যে পেশেন্টকে ডেলিভারি করতে হবে, ওই আর কি ড্রেসিং করতে হবে, ঠিক আছে, তা আমরা নার্সিংহোমে না গিয়ে যেগুলো নার্সিংহোমের মেয়ে চলে এসছে তাহলে আমাদের মঙ্গল হয়। তাদেরকে বললাম ঠিক আছে আপনি করেন, আপনার প্রাপ্য পয়সাগুলি দেওয়া হবে। এমন তো অবস্থায় একদিন থাকার পরে তার পরের দিন শুক্রবারে রাত ১১:২০তে আমাদের বাচ্চাটা নিয়ে পালিয়ে যায়। যখনই দেখছি যে বাচ্চাটা নেই বা সে মেয়েটাও নেই আয়াটাও নেই, তখন আমরা বাধ্য হয়ে প্রথমে আমরা বাদুড়িয়া থানায় দ্বারস্থ হই। বাদুড়িয়া থানার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা বাচ্চাটা উদ্ধার করতে পেরেছি এবং বাদুড়িয়া থানা আমাদের বাচ্চাটা তুলে দিয়েছে ১০:১০ আমাদের কাছে। কী হয়েছিল বলুন তো? আমার বাচ্চার এমনি যত্ন করতো ভীষণ নার্সিংহোমে, এবার আমাদের কাছ থেকে নাম্বার নিয়েছে, এবার ও আমার ছুটি হয়ে গেছে, ও ২ দিন পরে ছুটি করে পুরো বাড়ি চলে গেছে। তারপর আমাদের বাড়ি ফোন করে, আমাদের ফোনে ফোন করে এবার বলে মনা ভালো আছে। তা বললাম যে না, আমার মনার এরকম শরীর খারাপ। বলতে ইস তাই, তো আমার শুনে কিরকম হচ্ছে, তা আমি যাবো খনি মনার একটু দেখে আসবানি, আমার শুনে আমি থাকতে মনার কোনো অসুবিধা হবে না, আমি যাবানি এরকম বলেছে। বলে আসে, আসলে আমি মনে করি দুপুরে খেয়ে চল যাবে, এবার যাইনি। সেইভাবেই ৩ দিন পর্যন্ত থেকে ৩ দিনের দিন এরকম করলে আমার আমার ছেলেটার ওই নিয়ে পালিয়েছে রাত্রিবেলা। তারপর আপনারা কি করলেন? তারপরে আমরা পুলিশের কাছে গেলাম, তারপরে পুলিশ আমাদের সহযোগিতা করলো, সবাই করলো, তাই আমি বাচ্চাটার পেলাম। আপনার নাম কি? আমার নাম সানজিরা বিবি। দেখুন, বাচ্চাটার বয়স মাত্র ১৫ ডেজ, আজকে দিন ১৫ তারিখ। বাচ্চাটা বাড়ি থেকে মিসিং হয়, বাচ্চাটা ৩ ডেজ, একটা আয়া ওর ফ্যামিলি থেকে একজন আয়া সিলেক্ট করে বাড়িতে রাখা ছিল, সেই আয়া ৩ ডেজ ওর বাড়িতে কাজ করেছে এবং বাচ্চাটাকে নিয়ে রাত্রিবেলায় চলে যায়। সকালবেলা ইনফরমেশন আসে, ইনফরমেশন আসার পরে ওসি বাদুড়িয়া আমার সিদ্ধার্থ পুরো টিম নিয়ে প্রথমে ঝাঁপিয়ে পড়ে। আমরা পুরো ব্যাপারটাকে মনিটর করি এবং আমরা প্রথমে সাংবেড়িয়া মানে মাটিয়াতে যাই, অ্যাকিউজডে যে বাড়ি খুঁজে পার করার পর, তারপর ও কোন মিনসে কোন মাধ্যমে ও গিয়েছে সেটাকে আমরা ট্র্যাক করি। দেন আদার্স টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড ম্যানুয়াল যে সোর্স আছে তাদের মাধ্যমে আমরা নদিয়া তেহট্ট থেকে আইসি তেহট্ট এবং এসডিপি তেহট্টের হেল্প নিয়ে আমরা বাচ্চাটাকে ওখান থেকে রিকভারি করি। এই যে এই শিশু পাচারের কোনো কি বড় সড়ো র্যাকেট আপনারা কিছু বুঝতে পারছেন? দেখুন, এখনই তো এটা বলা সম্ভব নয়, আমরা ব্যাপারটাকে দেখছি, আমরা পিসি নিচ্ছি আসামিকে, তারপর আমরা দেখবো ইন্টারভেনশন করে কি আছে। পিসি কতদিনের জন্য আবেদন? পিসি ১৪ ডেজ আমরা আবেদন করেছি। কজন টোটাল? ৩ জন অ্যাকিউজড অ্যারেস্টেড এখনো পর্যন্ত। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে এলেন জেলাশাসক, অভিযোগ না শুনেই চলে গেলেন জেলাশাসকের শরৎ কুমার দ্বিবেদী। এমনটাই অভিযোগ তুলেন নাগরিকরা, যা তাদের অভিযোগ নাকি না শুনেই গাড়িতে উঠে চলে গেলেন জেলাশাসক। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে দেখা গেল এমনই ছবি। জেলাশাসক আসবেন বলেই হাসপাতাল চত্বর পরিষ্কার রাখা হয়, অন্যদিন অপরিষ্কার থাকে বলে অভিযোগ স্থানীয়দের। নাগরিকদের অভিযোগ না শুনেই ডিএম চলে যাওয়ার ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। তবে হাসপাতাল থেকে পাওয়া অভিযোগের সব নোট করে নিয়ে গেছেন বলে জানা গিয়েছে। আমি একজন সাধারণ নাগরিক, আমি বলতে এসেছি এই হসপিটালের এই দুর্দশা কেন? একটা গাইনো ট্রিটমেন্ট হয় না, গাইনো ডাক্তার নেই, তো আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? বিএন স্যারকে তো বলতে শুরু করলাম, উনি তো চলে গেলেন, উনি কথা শুনতেই চাইলেন না কেন? আমরা কোথায় যাব রাত বিরেতে কোনো গানের প্রবলেম হলে?
কোথায় যাব আপনারা দেখুন তো, শুধু বেড়ে বেড়ে বিড়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে, খাবারের প্লেট দেখা যাচ্ছে না। কোন রকম বসে অনেক ওষুধের দোকান রয়েছে যেখানে 50-70% ওষুধ দেই, অ্যাভেলেবেল নয়। আমরা কোথায় যাবো? এসে ওষুধের দোকানটা কেন কেন কি হাসপাতাল? এটা পশুর হাসপাতাল, অবশ্যই পশুর হাসপাতাল। ট্রান্সফার ডাক্তার দেরি তো ট্রান্সফার হয়ে যাচ্ছে, কিসের পেশেন্ট? পেশেন্ট আসবে কোথা থেকে? অ্যাক্সিডেন্ট কেস আসলে তাকে ফার্স্ট এড করে বলে দেওয়া হয় কল্যাণীতে যান না। আমি ডিএম সাহেবকে একজন সাধারণ নাগরিক হিসেবে ওনার কাছে আমার এটাই অভিযোগ ছিল যে এই হসপিটালের আজকে যে ব্লিচিং ছড়ানো হচ্ছে, অন্যদিন দুর্গন্ধে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি না। উনি কোনো কথা শোনেনি, উনি তো দরজা বন্ধ করে উঠে বললেন কেন? আমার নাম দেবশ্রী ঘোষ, আমি 10 নম্বর বাড়ি থাকি। ডিএম সাহেব নর্মাল ভিজিটে এসেছিলেন, ওনার 2-3 মাসের পরে একটা ওনার মিটিং থাকে, সেই মিটিংটাকে অ্যাটেন্ড করতে এসেছিলেন। আমরা কিছু অভিযোগ ডিএম সাহেবকে জানিয়েছিলাম, লিখিতভাবে আমি জানিয়েছিলাম যে এখানে সব রকম ব্যবস্থাটা ঠিক সুচারুভাবে নেই, সেই ব্যবস্থাগুলোর জন্যে উনি আমাকেও ইনভাইট করেছিলেন, আসার জন্য আমি এসেছিলাম। আমরা সেগুলো নিয়ে অনেকটাই ডিসকাস করলাম যে যে আমাদের যে এখানে ক্লিনিং স্টাফ আমাদের 46 জন, সেখানে অনেক কম আছে, আরও অনেক অনেক স্টাফ যেগুলো আমাদের থাকার দরকার সেগুলো নেই। সেগুলো নিয়ে দীর্ঘ আলোচনার পরে উনি সব নোট করে নিয়ে গেছেন, এগুলো বলেছেন যে খুব শিগগিরই এটাকে নিয়ে আমরা উপরে দেবো এবং দেখবো। 2016 থেকে যেহেতু ডাক্তার সেভাবে নেই আমাদের ওখানে, সেই জন্য এখানে হচ্ছিল না, সেগুলো উনি সব নোট করে নিয়ে গেছেন, অবশ্যই সেগুলোকে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পরে নিশ্চয়ই সেই কাজগুলো চালু হবে। আজকে উনি খুব ভালোভাবে টাইম দিয়ে আমাদের সবকটাই নোট করে নিয়ে গেছেন। সিএমএইচও সাহেবও ছিলেন এখানে, উনিও ওনার তরফ থেকে সবটাই নোট করে নিয়ে গেছেন। আশা করি আগামী দিন আমরা এটাকে একটা সুস্থ পরিবেশের মধ্যে নিয়ে আসতে পারব। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরেই আমঘাটা কৃষ্ণনগর লাইনের উপর দিয়ে অবশেষে ছুটল রেল ইঞ্জিন। এর আগে নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর হয়ে শান্তিপুর যাওয়ার একটি নেরোগেজ লাইন ছিল, যা 2010 সালেই বন্ধ হয়ে যায়। নেরোগেজ লাইনটিকে ব্রডগেজ করার জন্য সেই ট্রেন পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয় বলে সে এমনই খবর দিয়েছে। এরপর কেটে গিয়েছে দীর্ঘ বেশ কয়েকটা বছর, কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেলেও সে রেল লাইন থেকে ছোটেনি কোনো ট্রেন। অবশেষে 2023 সালে ফের একবার ছুটতে দেখা গেল ট্রেন ইঞ্জিন কৃষ্ণনগর নবদ্বীপ লাইনে। শনিবার বিকেলে কৃষ্ণনগর আমঘাটা লাইনে ছুটতে দেখা গেল একটি ডিজেল ইঞ্জিনকে। যদিও অসমাপ্ত নবদ্বীপ ঘাট রেলপথের বাকি থাকা কাজ কবে শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আমরা গত 12 বছর আগেই জানি এই লাইনের স্যাংশন হয়েছে এবং আমাদের ছোট তেল তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমাদের আগামী দিনে একটা ব্রডগেজ লাইন আমরা উপহার পাব এবং ন্যারোগেজ থেকে ব্রডগেজ হবে, এবং তারই ফলস্বরূপ আজকে দেখলাম আপনার ইঞ্জিন সমেত আনতে এবং সঙ্গে রেল লাইন নেওয়া হলো। জানি না হয়তো পাতা হবে এবং এখানকার লোক হয়তো আশার আলো দেখবে। এটা আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল আমাদের যে আমাদের এই লাইনটা করার জন্য, তো সেই প্রতীক্ষা আমাদের পূরণ হতে চলেছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রেল লাইনের কাজ পূর্ণ হোক। এই ট্রেনটা বিগত 10 বছর ধরে লাইনগুলো পড়ে আছে, আমাদের শ্রী জগন্নাথ সরকার মহাশয় এর মধ্যেই আমাদের আশ্বাস দিয়েছিলেন যে ট্রেনটি চালু হবে, তা ওনার কথা মিলে যাচ্ছে। হয়তো 24-এ ট্রেনটি চলতে শুরু করবে, কিন্তু নবদ্বীপ ঘাট পর্যন্ত যাবে কিনা বলতে পারছি না, আমঘাটা অবধি চলার কথা এইটুকুনি আমি জানি। রবিবার সোশ্যাল মিডিয়ায় হই হই পড়ে গেল হানি সিং এর সঙ্গে 9 বছর পর ফের মিউজিক ভিডিও সোনাক্ষি সিনহার। ইউটিউবে 23 ঘন্টায় 33 মিলিয়ন ভিউ পেয়েছে এই গানের ভিডিও। রাতারাতি ভাইরাল হয়ে যায় এই গান, রেকর্ড ভিউজ পেয়ে আপাতত ইউটিউব প্ল্যাটফর্মে ট্রেন্ড করেছে এই গান। সোমবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা মিলল আসলি সোনার, আজ তার গন্তব্য ভুবনেশ্বর। এয়ারপোর্টে এলেন সাদা কালোয়, ফুরফুরে মেজাজে যে ছিলেন নায়িকা তা একেবারে স্পষ্ট, তবে হাতে সময় ছিল খুবই কম, তাই ফটো অপশনের জন্যে বেশি সময় দিতে পারেননি তিনি। ইতিমধ্যেই কলকাতার বেশ কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন শ্রীভূমি সহ আরও বেশ কিছু প্যান্ডেল। দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সেখানে প্রত্যেক বছর চমক প্রদর্শন কিছু থিম প্যান্ডেল করে।
অসংখ্য মানুষের ভিড় জমে। সোমবারই ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন। এবারের থিম রাম মন্দির। আজ পুজো মণ্ডপ উদ্বোধন করতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। আলোয় সেজে উঠেছিল কলকাতার রাম মন্দির। আপনারা যেটা সামনে থেকে দেখতে পাচ্ছেন, এটা আমরা রাম মন্দিরের আদলে মন্দিরটা বানিয়েছি, যেটা অযোধ্যায় এখনো উদ্বোধন হতে প্রায় 3-4 মাস 5 মাস এখনো বাকি আছে। অযোধ্যার আগেই কলকাতায় এটা রাম মন্দির উদ্বোধন হচ্ছে, যেটা আগামীকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এখানে আসবেন এটার উদ্বোধন করতে, এবং ব্যস্ততার মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের এই পুজোটা 88 বছর এবারে হবে আমাদের। আপনারা দেখছেন নিউজ 9। ভয় পাই না, এগিয়ে চলি।